বৈশ্বিক অতিমারী কোভিড-19 এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগত 3 বছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা এই সময়সূচি বিপর্যয় ক্রমান্বয়ে কাটিয়ে উঠছি। এইচএসসি পরীক্ষা 2023-এর সকল পরীক্ষার্থী, অর্থাৎ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন তাদের সকল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী একটিমাত্র বিষয় বাদে সকল বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। যে একটি বিষয়ে পূর্ণ নম্বরে হবে না সেটি আমি পরে বলব। এই পরিপ্রেক্ষিতে সকল বোর্ডের 2023 সালের এইচএসসি এর সমমান পরীক্ষার কিছু পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2023, 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 13,59,342, এর মধ্যে ছাত্রী সংখ্যা 6,70,455, ছাত্র সংখ্যা 6,88,887, মোট কেন্দ্র 2,658, মোট প্রতিষ্ঠান 9,169। মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 17 আগস্ট হতে শুরু হয়ে 26 সেপ্টেম্বর 2023 শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 27 সেপ্টেম্বর হতে শুরু হয়ে 4 অক্টোবর 2023 শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 17 আগস্ট হতে শুরু হয়ে 14 সেপ্টেম্বর 2023 শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 15 সেপ্টেম্বর হতে শুরু হয়ে 27 সেপ্টেম্বর 2023 শেষ হবে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা 2023 প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 14 আগস্ট 2023 থেকে 25 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। 14 আগস্ট 2023 থেকে 25 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।